ওয়েলকাম টু আমার ফ্যামিলি ক্যাম্পাস। ওয়েলকাম টু আমার ফ্যামিলি ক্যাম্পাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুশারফ আদনান, আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে চলে আসি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং টপ র্যাঙ্কিংয়ের একটি বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাস রয়েছে, একটি হচ্ছে সিটি ক্যাম্পাস, একটি হলো পার্মানেন্ট ক্যাম্পাস। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস। তো আমি পার্মানেন্ট ক্যাম্পাস শেষ করে সিটি ক্যাম্পাসে যাব, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে এই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেটিভ ব্যাপারগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। ইন্ট্রোডিউস ইওর সেলফ। মাই নেম ইসলাম আবদুল্লাহ, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এই গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ যাত্রা শুরু পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? গ্রিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু অ্যাকচুয়ালি 2003 সালে, 2011 সাল থেকে আর কি ইউএস বাংলা এয়ারলাইন্স যখন এটা দায়িত্ব নেয় তখন থেকে আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট শুরু হয় বা অগ্রগতির যে যাত্রা সেটা শুরু হয় মেইনলি। আর বাংলাদেশে 108টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেটার মধ্যে আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয় এখন টপ 10 র্যাঙ্কিং পজিশন আছে এবং শিক্ষার্থী এখানে 11,000+ এখন অলরেডি অধ্যয়ন করতেছে। এবং এটার পার্মানেন্ট ক্যাম্পাস বলতে গেলে হচ্ছে এটা পূর্বাচল আমেরিকান সিটি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। এবং সিটি ক্যাম্পাসটা হচ্ছে বেগম রোকেয়া সরণির শ্যারাপাড়া, মিরপুর 10 অবস্থিত। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি জিনাতুন্নেসা জেনি, ডিপার্টমেন্ট অফ বিবিএ থেকে বলছি। গ্রিন বিশ্ববিদ্যালয়ের কতগুলো প্রোগ্রাম চালু আছে? আমাদের ইউনিভার্সিটিতে 3টি ফ্যাকাল্টি রয়েছে, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ বিজনেস এবং ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ফ্যাকাল্টি অফ বিজনেসের মধ্যে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামে রয়েছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ ব্যাংক ম্যানেজমেন্ট। আর্টস অ্যান্ড হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশ, ব্যাচেলর অফ ল, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন। এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে রয়েছে বিএসএস ইন সোশিওলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি। গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অ্যাডমিশন প্রসেস পাশাপাশি কোনো স্কলারশিপ আছে কি না, 4 ইয়ার্স একটা স্টুডেন্ট যদি ভর্তি হয় কত অ্যামাউন্ট লাগতে পারে, পাশাপাশি টপ র্যাঙ্কিং একটা বিশ্ববিদ্যালয় আদার্স বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে টিউশনের ফির ব্যাপারে যদি একটু শেয়ার করতে। আমাদের 108টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তার মধ্যে গ্রিন বিশ্ববিদ্যালয় 10 নম্বর র্যাঙ্কিং পজিশনে আছে। যদি আমরা কম কস্টের মধ্যে সব থেকে বেটার কোনো ইউনিভার্সিটিকে চয়েস করতে যাই তাহলে গ্রিন বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের প্রথম সারিতে চলে আসবে, কারণ এখানে লো কস্ট কিন্তু এডুকেশনের মান অনেক হাই কোয়ালিফাইড। যদি এখানে অ্যাডমিশনের ব্যাপারে বলি তাহলে অফলাইন অনলাইন দুইভাবে আমাদের অ্যাডমিশন নেওয়া পসিবল এবং অ্যাডমিশন নেওয়া যায়। অ্যাডমিশন নিতে চাইলে যে স্কলারশিপের যে রেজাল্টের প্রয়োজন হয় সেখানে আমাদের যদি সায়েন্স ফ্যাকাল্টিতে যদি আমরা অ্যাডমিশন নিতে চাই, অর্থাৎ টেক্সটাইল, ট্রিপলি, সিএসসি ডিপার্টমেন্টে যদি আমরা অ্যাডমিশন নিতে চাই তাহলে এসএসসি এবং এসএসসি মিলায় 8.00 রেজাল্টের উপরে থাকা লাগে এবং আদার্স ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে 6 পয়েন্ট সামথিং হলেই অ্যাডমিশন নেওয়া যায়। খরচের ব্যাপারে তো বললামই, খরচ ব্যাপারে একেবারেই লো কস্ট। সো চোখ বুঝে আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয়কে চয়েস করা, যদি লো কস্টের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়কে পড়ার ইচ্ছা থাকে টপ র্যাঙ্কিং পজিশনের মধ্যে। এবং বৃত্তির ব্যাপারে যদি আমরা বলি তাহলে প্রত্যেক সেমিস্টারে যদি কোনো শিক্ষার্থী 3.80 রেজাল্ট রাখতে পারে তাহলে তাকে 5% ওয়েভার দেওয়া হয় এবং যদি আউট অফ 4 থাকে তাহলে 10% স্কলারশিপ ওই সেমিস্টারের জন্য দেওয়া হয় এবং বিসি স্যার তাকে একটা এক্সিলেন্ট স্টুডেন্ট হিসেবে সার্টিফিকেট প্রদান করে থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখানে ফ্যাকাল্টিস মেম্বার যদি
যদি কথা বলি তাহলে তারা বেশ সবাই হাইলি কোয়ালিফাইড, বেশিরভাগ ফ্যাকাল্টিস মেম্বার বিদেশ থেকে বা অ্যাব্রোড থেকে পিএইচডি করে আসা, এবং তারা হাইলি কোয়ালিফাইড এবং রিসার্চের দিক দিয়ে তারা অনেক বেশি অ্যাডভান্স। ল্যাব ইনস্ট্রুমেন্টের কথা যদি বলি, আমাদের দুইটা ক্যাম্পাস যেহেতু পার্মানেন্ট ক্যাম্পাস এবং সিটি ক্যাম্পাস, তো সেক্ষেত্রে ল্যাব ইনস্ট্রুমেন্ট অনেক বেশি, কারণ দুইটা ক্যাম্পাসে আমাদের ইনস্ট্রুমেন্ট অনেক বেশি প্রয়োজন হয় এবং ল্যাব ইনস্ট্রুমেন্ট অনেক বেশি আছে এবং অনেক উন্নত মানের ল্যাব ইনস্ট্রুমেন্টগুলো আমাদের এখানে ব্যবহার করা হয়ে থাকে। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা অনেক সুন্দর, কারণ আমাদের অনেকগুলো বাস থাকার কারণে শিক্ষার্থীরা খুব ইজিলি এবং বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজে আসতে পারে এবং দুশ্চিন্তা মুক্ত থাকে, কারণ একটা সঠিক সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে বাস চলে আসে এবং একটা নির্ধারিত টাইম থাকে, যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আসতে কোনো প্রবলেম ফেস করতে হয় না। এবং হোস্টেলের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয় পার্মানেন্ট ক্যাম্পাসে তিনটা হোস্টেল আছে অলরেডি, যেখানে শিক্ষার্থীরা খুব মনোরম পরিবেশে এবং নান্দনিক পরিবেশে তাদেরকে সব কিছুই সেবা প্রদান করা হয়ে থাকে এবং অল্প খরচের মধ্যেই খুব ভালো ফ্যাসিলিটিস দেওয়া হয়, যেটা আমাদের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। আমার নাম মেহেরু, 221 ব্যাচ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আচ্ছা, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এই পার্মানেন্ট ক্যাম্পাসে এখন অবস্থান করছি আমরা, এই ক্যাম্পাসের পরিবেশটা কেমন? আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয় বলতে তো দেখতেই পাচ্ছেন এভারগ্রিন, খুবই স্নিগ্ধ সজীব ভরপুর একটি ক্যাম্পাস, আর পড়ালেখায় কনসেন্ট্রেশন দেওয়ার মতো খুবই নান্দনিক একটি পরিবেশ আমাদের রয়েছে। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে হচ্ছে অন্যতম একটা সুন্দর ক্যাম্পাস রয়েছে আমাদের। আমাদের ক্যাম্পাসটি দেখতেই পাবেন খুব কোলাহলমুক্ত, এবং আমাদের ক্যাম্পাসের সবচেয়ে চমকপ্রদ নিদর্শন হচ্ছে আমাদের এখানে ব্যবহৃত সব জিনিসই গ্রিন। ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু অলরেডি একজন স্টুডেন্টের কাছ থেকে এই বিশ্ববিদ্যালয় পরিবেশের কথা কিন্তু জানতে পারলাম। বেসিক্যালি আমি এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে আসলে আমি নিজেও একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু চলে গিয়েছি। এখানে পড়াশোনার জন্য যদি আসেন, এখানে কোনো ধরনের কোনো সাউন্ড পাবেন না আদার্স জায়গা থেকে, একদম পড়াশোনার সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ কিন্তু গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ। তো আপনারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন একবার আসতে পারেন এই বিশ্ববিদ্যালয়ে। আরও দুজন শিক্ষার্থীকে আমি পেয়েছি, আমি তাদের কাছে দুটো প্রশ্ন রাখবো। তোমার নাম? আব্দুল্লাহ আলনুমান খান। কোন ডিপার্টমেন্ট? বিবিএ ডিপার্টমেন্ট। নাবিলা ইসলাম, সিএসসি ডিপার্টমেন্ট। আচ্ছা, দুজন শিক্ষার্থীকে পেয়েছি। এই গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের যতগুলো প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামের অন্য অন্য প্রোগ্রাম বা অন্য অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে সম্পর্ক কেমন? আমাদের সব ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক এবং স্পোর্টস বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা একসাথেই করি। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কি কোনো ধরনের রাজনৈতিক প্রভাব পাশাপাশি কোনো র্যাগিংয়ের সিস্টেম আছে কি না? না, যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে ওইরকম র্যাগিং বা রাজনৈতিক প্রভাব কি এরকম নেই, আর বিশ্ববিদ্যালয় থেকেই এরকম স্ট্রিক্ট রুলস দেওয়া হয়েছে যে সেরকম রাজনৈতিক কোনো এখানে দেখানো হবে না। অলরেডি কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক বা র্যাগিং সিস্টেম চালু নেই, যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সব ডিপার্টমেন্টের সাথে কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ। আই এম সার্জিয়া ফ্রিন, ডিপার্টমেন্ট অফ বিবিএ, ব্যাচ 221। গ্রিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং টিচারদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক কী না? গ্রিন বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আসলে আমাদের সম্পর্ক অনেক ভালো, বন্ডিংটা টিচার এবং স্টুডেন্টের বন্ডিংটা অনেক বেশি মজবুত, তারা আমাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। তাদের কথা আসলে বলতে শুরু করলে তারা এতটা সুন্দরের নিদর্শন পালন করেন এবং এতটা সাবলীল এবং মনোমুগ্ধকরভাবে কথা বলেন যা আসলে সত্যি অতুলনীয়। তাদের লেকচার শুনলে নতুন উদ্যমে কাজ করার সাহস জেগে ওঠে। আমরা যখন কোনো কিছু বুঝতে না পারি তখন টিচারদের কাছে বারবার করে প্রশ্ন করার পরেও তারা কখনোই বিরক্ত হন না, বরঞ্চ বিষয়টা আমাদেরকে মানে নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করেন। ইভেন শুধু আমাদের ক্লাসের পড়াশোনায় না, এর বাইরেও যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোতেও স্যাররা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেন, আমাদেরকে অনুপ্রাণিত করেন। তাদের লেকচার এবং ব্যবহার সব কিছুই আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে। বলতে গেলে তারা আমাদের আদর্শ, আমরা তাদেরকে সবসময় অনুসরণ করে চলার চেষ্টা করি। টিচারদের কথা এবং ব্যবহার আমাদেরকে এত বেশি অনুপ্রাণিত করে যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমার নাম এবং ডিপার্টমেন্ট? আমি আনিকা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আচ্ছা, অন্য অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আমি তো অনেক বিশ্ববিদ্যালয়ে যাই, আমি মেন্টরশিপ বা মেন্টরের কথা আমি তেমন শুনিনি, তো এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে এটা আমি শুনেছি এবং কৌতূহল জাগছে। এই জিনিসটা আসলে যদি ভিউয়ার্সদের বলতা,
আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়ররা খুবই সদয়, বিশেষ করে আমাদের মেন্টর আপু ভাইয়ারা খুবই হেল্পফুল। তারা আমরা ফার্স্ট টাইম যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবগত ছিলাম না। তারা আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সিনিয়র জুনিয়রদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে খুবই সাহায্য করে। বিশেষ করে তারা বিশ্ববিদ্যালয় রিলেটেড, যেমন অনলাইন কীভাবে অনলাইন ক্লাস করতে হয়, অনলাইন এক্সাম দিতে হয়, কী করে প্রেজেন্টেশন করতে হয়, অ্যাসাইনমেন্ট দিতে হয়, এগুলো তারা আমাদের হাতে কলমে শিখিয়েছে। তাছাড়া তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে সাহায্য করে। তাই আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন্টররা সত্যি খুবই হেল্পফুল। আচ্ছা, বেসিক্যালি এটা তো ডিপার্টমেন্টে বড় ভাই বা বড় আপু হয়, রাইট? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ ভাইয়া। এই বিশ্ববিদ্যালয়ে কতগুলো ক্লাব রয়েছে এবং এই ক্লাবের অ্যাক্টিভিটিসগুলো কেমন? আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিক দিয়ে খুব এগিয়ে রয়েছে। তো আমাদের ভার্সিটিতে এর জন্য 17টারও বেশি ক্লাব রয়েছে, তার মধ্যে স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব কিন্তু অন্যতম। আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের ডিবেটিং ক্লাবটা অনেক বেশি হাইলাইটেড, কারণ আমাদের অলরেডি দুইবার বিটিভিতে এসে যে উইনার হয়ে আসছে, তো ডিবেটিং ক্লাবে আমাদের যারা মেম্বাররা আছেন তারা অনেক বেশি অ্যাক্টিভিটিস পারফরমেন্স অনেক হাই কোয়ালিফাইড, যে কারণে তারা বিটিভির মতো একটা জায়গা যেয়ে সেখান থেকে উইনার হয়ে আসছে, প্রতিযোগিতা করে আসছে। আমাদের কালচারাল ক্লাবটা অনেক বেশি হাইলাইটেড, কারণটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন যে কোনো প্রোগ্রামেই তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, তো প্রত্যেকটা ক্লাবই অনেক বেশি স্বীয় দিক দিয়ে বলতে গেলে অনেক স্বয়ংসম্পূর্ণ। সো আমাদের ক্লাবগুলোর জন্য আমাদের স্টুডেন্ট যারা আছে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেছে। তোমার নাম? সিনথিয়া একতা শর্মা, ডিপার্টমেন্ট অফ সিএসসি। আচ্ছা, ট্রিপল ই এবং সিএসসি এই সম্পর্কে যদি তুমি কিছু বলতে। আমাদের গ্রিন ইউনিভার্সিটি 108টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে টপ 10 রয়েছে এবং সিএসসি এবং ট্রিপল ই ডিপার্টমেন্ট এই টপ 10 মধ্যে রয়েছে। আমাদের সিএসসি ডিপার্টমেন্টের বেশিরভাগ টিচার বিদেশ থেকে পিএইচডি করা এবং ট্রিপল ই ডিপার্টমেন্টেরও বেশিরভাগ টিচাররাই হাইলি কোয়ালিফাইড এবং তারাও প্রায় অনেকেই বিদেশ থেকে পিএইচডি করা। আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার 64+ সিএসসি ডিপার্টমেন্টের এবং ট্রিপল ই ডিপার্টমেন্টের 60+। আমাদের সিএসসি ডিপার্টমেন্ট এবং ট্রিপল ই ডিপার্টমেন্ট IEB অ্যাপ্রুভাল। আদনান ভাই, আপনি আমাকে কিছু কোশ্চেন করছেন, যেটার অ্যান্সার আমি এখানে দিচ্ছি। যে আপনি উচ্চশিক্ষার ব্যাপারে বললেন, যে উচ্চশিক্ষা, তারপর কোলাবোরেশন, তারপর জব এবং অ্যালামনায়ের ব্যাপারে কোশ্চেন করছেন, তো এখানে আমি অ্যান্সারটা দিই এরকমভাবে। উচ্চশিক্ষার ব্যাপারে যদি আমি বলি তাহলে গ্রিন বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেবল, এখানে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, কোনো রেড মার্ক নাই যে গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করলে ওই ইউনিভার্সিটিগুলোতে এসএসসি করতে পারবেন, এরকম কোনো রেকর্ড নাই। দেন যদি উচ্চশিক্ষার কথা বলি তাহলে আমাদের কোলাবোরেশন কথা চলে আসে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কান্ট্রি আছে, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না সহ বিভিন্ন কান্ট্রির স্বনামধন্য অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন করা আছে বা লিঙ্ক আপ করা আছে, যেটার মাধ্যমে আমাদের এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ওইখানে উচ্চশিক্ষা বা পিএইচডির জন্য একবারে সরাসরি যেতে পারে। সো এটা আমাদের জন্য একবার একটা অ্যাচিভমেন্ট, কারণ বাংলাদেশের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের ফ্যাসিলিটিস নাই। আমাদের ইউনিভার্সিটিতে এরকম কোলাবোরেশনের একটা সিস্টেম আছে যেটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল, এবং আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই এখান থেকে বিএসসি করে অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন বা পিএইচডির জন্য বাইরের দেশে চলে যায়। অলরেডি অনেক স্টুডেন্ট, হিউজ পরিমাণ স্টুডেন্ট অলরেডি বাইরের দেশে আমাদের এসএসসি করতেছে। এবং অ্যালামনাই সম্পর্কে যদি বলি তাহলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যে সিনিয়র যে বড় ভাইয়ারা আপুরা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন জব সেক্টরে আসেন বা আদার্স বিভিন্ন সেক্টরে আসছে, যেমন শিক্ষকতা পেশায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে লেকচারার হিসেবে জয়েন করছেন। জব সেক্টরে যে একটা ফ্যাসিলিটিস, কাছের মানুষগুলো থাকলে যেরকম খুব সহজে জব পাওয়া যায়, তো সেই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি তারা হেল্প করে থাকেন। কিছু কথা না বললে নয়, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি কনফারেন্স করা হয়ে থাকে, যেমন আছে এসটাই কনফারেন্স যেটা আমাদের প্রত্যেক বছরই চলে থাকে। তো এসটাই কনফারেন্স এবার করা হয়েছে, যেখানে আমাদের প্রায় 32টা কান্ট্রি থেকে প্রায় 300 উপরে প্রফেসর, স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর এবং গবেষকরা সেখানে যোগদান করেছিলেন। কিছুদিন আগে আমাদের হার্ল ফ্রাইজ একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করা হয়েছে, যেখানে আমাদের প্রায় ওয়ার্ল্ড ওয়াইড 3000 উপরে ইউনিভার্সিটি যেখানে অ্যাটেন্ড করে, আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয় সেখানে টিম রেজিস্ট্রেশনের 4th র্যাঙ্কিং পজিশনে আছে, বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ টিম সেখানে রেজিস্ট্রেশন করে 1 নম্বর র্যাঙ্কিং পজিশনে চলে আসে হার্ল ফ্রাইজে। সো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য, এবং বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যে আমাদের অনেক ডেভেলপমেন্ট বা অনেক ডেভেলপ, সেটা আমরা এখান থেকে আসলে অনেক বুঝতে পারি।